বিসমিল্লাহির রহমানির রহিম। খলিলুর রহমান কামিল মাদ্রাসার অফিসিয়াল লাইন কর্তৃক আয়োজিত তথা অনলাইন ক্লাস কর্তৃক আয়োজিত সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, অত্র মাদ্রাসার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে অধ্যাপতি কর্মরত আছি। তো ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে ত্রিকোণমিতির বারের একের একটা সূত্রের প্রমাণ করাবো। সেই সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ১। এই সূত্রটা প্রমাণ করার জন্য প্রথমে আমি একটা সূক্ষ্মকোণ অঙ্কন করতে হবে। সূক্ষ্মকোণটা আমি অঙ্কন করি, দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স ডট। তার মানে এক্স ও এক্স ডট সমান সমান এই কোণটাকে আমি ইন্ডিকেট করলাম থিটা দিয়ে, সমান সমান থিটা, যা একটি সূক্ষ্মকোণ, যা একটি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণটা হচ্ছে ৯০ ডিগ্রি ছেয়ে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। আমি আবার বলছি, ৯০ ডিগ্রি ছেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটা ডায়াগ্রাম অঙ্কন করতেছি। এই ডায়াগ্রামটা তো আমরা সবাই জানি, এই চিত্রটা হচ্ছে সমকোণের চিত্র, অর্থাৎ ৯০ ডিগ্রি। তাহলে অর্থাৎ একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি লম্বভাবে দণ্ডায়মান হয়, তখন যে কোণ পাবো, যে অ্যাঙ্গেলটা পাবো, সেটা হচ্ছে ৯০ ডিগ্রি, ঠিক না? তার মানে ৯০ ডিগ্রি ছেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তার মানে এই কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ ৯০ ডিগ্রি ছেয়ে ছোট কোণ। এই কোণটাও সূক্ষ্মকোণ, এই কোণটাও সূক্ষ্মকোণ, ঠিক না? এটা কিন্তু ৯০ ডিগ্রি। তার মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটাও সূক্ষ্মকোণ, এক একটা সূক্ষ্মকোণ। জাস্ট এই যে কোনো একটা কোণকে আমি জাস্ট এখানে আমি প্রেজেন্টেশন করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো ধরি বা লেট এক্স ও এক্স ডট সমান সমান থিটা, যায় একটি সূক্ষ্মকোণ। ও এক্স ডটের উপর পি যে কোনো একটি বিন্দু লই, আমি আবার বলছি, ও এক্স ডটের উপর পি যে কোনো একটি বিন্দু লই, ও এক্স ডট এর উপর পি যে কোনো একটি বিন্দু লই, পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি, এই যে পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি। তো লম্ব অঙ্কন করার পরে আমরা একটা ত্রিভুজ পাইলাম, সেটা হচ্ছে ত্রিভুজ ও পি এম, না ও পি এম, তার মানে নিশ্চয়ই এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে লম্ব। তার মানে ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের মধ্যে, জাস্ট এই সমকোণী ত্রিভুজটাকে আমি ছুটে নিয়ে আসি আমাদের বুঝে সুবিধার্থে। এই না চিত্রটা, এটা থিটা, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহু তিনটা নাম, একটা হচ্ছে অতিভুজ, খেয়াল করো, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ কাকে বলে? আমি যে ওপিকে যে অতিভুজ লিখলাম, পি এমকে যে লম্ব লিখলাম, ওএমকে যে আমি যে ভূমি লিখলাম, আমি কীভাবে চিনব? তার মানে অতিভুজ হচ্ছে ৯০ ডিগ্রি কোণের বিপরীত দিকের বাহুকে বলবো আমরা অতিভুজ। এটা আমরা সবাই জানি, ক্লাসেও আমি পড়াইছি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে ওপি হচ্ছে অতিভুজ, ওপি সমান সমান অতিভুজ। এবার আসো লম্ব, লম্ব কাকে বলে? প্রদত্ত কোণ হচ্ছে থিটা, না? প্রদত্ত কোণের বিপরীত দিকের বাহুকে বলবো লম্ব। তার মানে পি এম হচ্ছে লম্ব, পি এম হচ্ছে লম্ব, আর বাকি থাকে ও এম, না? ও এম হচ্ছে ভূমি, নিশ্চয়ই ও এম ভূমি। তাহলে ভূমি কাকে বলবো? প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে বলা হয় ভূমি। প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে বলা হয় ভূমি, অর্থাৎ প্রদত্ত কোণ এটা সৃষ্টি করতে হলে এই রেখাটা লাগবে না, তাহলে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে বলবো আমরা ভূমি। তার মানে ও এম হচ্ছে ভূমি। আচ্ছা, ক্লিয়ার? তো এবার আসো, আমাদেরকে প্রমাণ করতে বললো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ১। তাহলে আমরা আগে সাইন থিটার মান বাইর করবো। পার্শ্ব চিত্রে সাইন থিটা সমান, আমি দ্বিতীয় ক্লাসে কিন্তু সূত্রগুলো পড়াইছি, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? তার মানে পি এম, এই যে পি এম, লম্ব বাই অতিভুজ। পি এম বাই ওপি, তার মানে পি এম বাই ওপি। তারপর আমরা কস থিটা বাইর করবো, কারণ প্রশ্নে আছে কস থিটা। তাহলে কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও এম, এই যে ও এম ভূমি, তার মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওপি, না? ওপি, ঠিক আছে। এবার আমরা দেখো লেফট হ্যান্ড সাইড,
বা বাম পক্ষ আমরা লিখতে পারি। বাম পক্ষ হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না? আচ্ছা আমি এই দিকে একটু মুছে নিই, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন থিটার মান হচ্ছে কি পি এম বাই ওপি না, প্লাস কস থিটার মান ও এম বাই ওপি। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান পি এম বাই ওপি হোলি স্কোয়ার, কস স্কোয়ার থিটা সমান ও এম বাই ওপি হোলি স্কোয়ার, ঠিক আছে। এবার আমি পৃথক করে লিখি পি এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার, ক্লিয়ার? তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে নির্ণয় করতে হয় কি আমাদের লসাগু, কার লসাগু, হরের লসাগু। হর হচ্ছে ওপি স্কোয়ার এবং ওপি স্কোয়ারের লসাগু হচ্ছে ওপি স্কোয়ার, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। ওপি স্কোয়ার দ্বারা ওপি স্কোয়ারকে ভাগ করলে পাবো ওয়ান, ওই ওয়ান দ্বারা পি এম স্কোয়ারকে গুণ করলে পাবো পি এম স্কোয়ার, প্লাস ওপি স্কোয়ার দ্বারা ওপি স্কোয়ারকে ভাগ করলে পাবো ওয়ান, ওই ওয়ান দ্বারা ও এম স্কোয়ারকে গুণ করলে পাবো ও এম স্কোয়ার, ঠিক আছে। এবার আসো আমি সমকোণী ত্রিভুজটাকে আবার ছুটে নিয়ে আসতেছি আমাদের বুঝার সুবিধার্থে। এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও, এটাকে আমি অতিভুজ, এটা আমরা জানি অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন উপপাদ্য খাটে? পিথাগোরাসের উপপাদ্য খাটে। পিথাগোরাসের উপপাদ্যটা আমি বলছি, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তার মানে ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রূপ পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তাহলে পি এম স্কোয়ার, পি এম কোনটা? পি এম এটা মানে লম্ব স্কোয়ার, খেয়াল করো এই যে লম্ব স্কোয়ার, তার মানে পি এম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে ও এম না, ও এম, ও এম স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে ওপি স্কোয়ার। তার মানে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো কি ওপি স্কোয়ার, এই যে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার, তার মানে এটার পরিবর্তে আমি লিখতে পারবো ওপি স্কোয়ার। এখানে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো ত্রিভুজ ও পিও এম, পিও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, তার মানে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা ক্লাস এইটও আমি পড়েছি। আর নিচে হচ্ছে ওপি স্কোয়ার, এবার ওপি স্কোয়ার ওপি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, উপরে থাকে ওয়ান সমান সমান ওয়ান। সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, প্রমাণিত না? প্রমাণিত। তো আজ এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।